আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের অ্যাসপারাগাস দিয়ে স্টার ফ্রাই রান্না করে দেখাবো। প্রথমে আমি অ্যাসপারাগাসগুলিকে ধুয়ে একটি ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম। তারপরে অ্যাসপারাগাসগুলিকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং যতটুকু পেরেছি অ্যাসপারাগাসের নিচের অংশটু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি, যেন রান্না করার পরে এটা খেতে সুস্বাদু হয়। প্রথমে আমি মিডিয়াম হিটে সসপ্যানে তেল দিয়েছি, এরপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলিকে আমি কিছুক্ষণ একটু বাদামি বাদামি করে ভেজে নেব, তারপরে এর মধ্যে আমি অ্যাসপারাগাসগুলি সব দিয়ে দিব। অ্যাসপারাগাসগুলি দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। সবার শেষে শুকনো রসুন ও জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই সবজিটি ভাত অথবা রুটি দিয়ে খেতে অনেক মজা। এই রান্নাটি অনেক পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।